নমস্কার বন্ধুরা, এবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবারও একটি বেফাঁস মন্তব্য করলেন। রাকেশ রোশনের পর এবার কাজী নজরুল ইসলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তোলপাড়। 8ই আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে বক্তব্য রেখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণের সেই দীর্ঘ বক্তব্যের কিছুটা অংশে তার উদ্দেশ্য ছিল বঙ্গ সমাজে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সাহিত্য সৃষ্টি এবং সুসম্পর্কের বিষয়টি পরিস্ফুটিত করা। সেই উদ্দেশ্যে বাংলার কবি কাজী নজরুল ইসলামের কথা উল্লেখ করেন তিনি। কিন্তু এই উল্লেখ করার মধ্যে একটি বড়সড় ভুল হয়ে যায়। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন। বলায় বাহুল্য, এই বিভ্রান্তিকর মন্তব্যের কারণে সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় শুরু হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে শাসক দলের নেত্রীর বিরুদ্ধে রাজনীতির ময়দানে নিন্দাকর তিরস্কারে নেমে পড়েন বিরোধী দলের নেতারা। পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি ছোট্ট ভিডিও ক্লিপ নিজের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেছে মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, গ্রন্থ সাহেব, চেন্দ, আবেস্তা, পড়ে যাও যত সব। তো বন্ধুরা, এই ধরনের মন্তব্য নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না।